অজু করা শূন্যত পদ্ধতি কি কি এক বিসমিল্লাহর সাথে শুরু করা দুই ও শুরুতে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করা তিন কুলি করা এবং নাকে পানি টেনে নেয়া চার বাম হাত দিয়ে নাক থেকে পানি বের করা পাঁচ মুখে এবং নাকে পানি পৌঁছানো গড়বড়া করার মাধ্যমে মুখের সব অংশে পানি পৌঁছানো এবং নাকের উপরিভাগের অধিকাংশ অংশে পানি পৌঁছানো ছয় হাতের একবারের পানি দিয়ে কুলি ও নাকে পানি প্রবেশ করানো সাত মিসওয়াক করা আট ঘন দাড়ির মধ্যে আঙ্গুল চালানো মুখ ধৌত করার সময় নয় মাসেহ করা এক শূন্য আঙ্গুল এবং পায়ের পাতায় পানি পৌঁছানো এক এক ডান হাত এবং ডান পায়ের দিক থেকে শুরু করা এক দুই চেহারা বাহু এবং পা করা একবার থেকে তিন বার পর্যন্ত বৃদ্ধি করা এক তিন ও শেষে কলেমা শাহাদাহ পাঠ করা অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদত যোগ্য কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসুল এটা পাঠ করার ফায়লাত হচ্ছে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে এবং সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক চার বাড়িতে উলু করা এক পাঁচ উলু করার সময় হাত দিয়ে দেহের পানি পোছানোর অঙ্গগুলো ঘষা বা মর্দন করা এক ছয় হিসাব করে পানি ব্যবহার করা এক সাত ও শেষে দুই রাকাত সালাত আদায় করা যে ব্যক্তি আমি যেভাবে অজু করি এর মতো করে অজু করে অতপর দুই রাকাত সালাত আদায় করে এবং এ সময় কোনো কিছু চিন্তা না করে সলাতের সাথে জড়িত বিষয় ব্যতীত তার অতীতের গুনাসমূহ ক্ষমা করে দেয়া হবে অন্য হাদিসে রয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যে ব্যক্তি উপরোক্ত নিয়মে উত্তমভাবে ও সম্পাদন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে যাদের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি উত্তমভাবে ও সম্পাদন করে গুনা তার শরীর থেকে ঝরে পড়ে এমনকি তার আঙ্গুলের নখের নিচ থেকেও সে ওই ব্যক্তির মধ্যেও অন্তর্ভুক্ত হবে যে ওর পরে দুই রাখা শলাত আদায় করে যার ব্যাপারে বলা হয়েছে তোমাদের মধ্যে যে কেউ উত্তমভাবে ও করে এবং দুই রাকাত সলাৎ আদায় করে তার চেহারা এবং হৃদয় দিয়ে খুশি সহকারে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে